হ্যালো এভরিওয়ান, টফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো প্রতিবারের মতো আজ আমি আপনাদের কাছে একটি দারুণ অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো নাম্বার ব্যবহারকারীর ছবি খুব সহজে দেখে নেবেন। ধরুন আপনার নাম্বারে কোনো একটা আননোন জায়গা থেকে কল আসলো, অপরিচিত একটা নাম্বার থেকে কল আসলো, আপনি তাকে চেনেন না জানেন না, অথচ তার সাথে কথা বললেন, ঝগড়া করলেন, ঠিক আছে। অথবা ধরুন কোনো একটা মেয়ে আপনাকে একটা অপরিচিত নাম্বার থেকে কল দিল, বা পরিচিত কেউ একটা আননোন নাম্বার থেকে কল দিল আপনাকে, আপনি বুঝতে পারলেন না যে সে আপনার পরিচিত অথবা সে আসলে আপনার অপরিচিত, তাকে আপনি গোপনে কীভাবে দেখবেন? আপনার মনে কিন্তু একটা কৌতূহল জাগলো, আসলে মেয়েটা কে, আমি তো তাকে চিনি না। কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজে তাকে চিনে নিতে পারবেন, সে আপনার পরিচিত নাকি অপরিচিত। অপরিচিত হলো তাকে আপনি ছবির মাধ্যমে দেখে চিনে নিতে এবং আপনি খুব সহজে তাকে শনাক্ত করতে পারবেন, সে আপনার পরিচিত নাকি অপরিচিত এবং সে দেখতে কেমন। তো বন্ধুরা বুঝতে পারতেছেন কেমন? তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে কিছু বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে অ্যাপসটা ইনস্টল করে দেখাই দেবো কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে এটা ওপেন করবেন এবং কীভাবে কাজ করবেন। তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে টাইপ করবেন কলার আইডি, কলার আইডি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের কাছে যে দুই নম্বরে যে অ্যাপ্লিকেশনটি চলে আসছে, আইকন কলার আইডি কলস ফোন, 4.6 রেটিং, ভালো করে দেখে নিন। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এই দেখেন আমার ইনস্টল করা আছে। তো আমি এখানে একটা রেটিং দিয়ে দিলাম, 5 স্টার রেটিং দিয়ে দিচ্ছি, এটা আপনারা না দিলেও চলবে সমস্যা। তো আপনারা ইনস্টল করার পর এখানে সিম্পলি ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পর যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের যেটা করতে হবে, গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পর আপনি যে দেশে থাকেন সে দেশের নামটি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেব। বাংলাদেশে সিলেক্ট করে আমি আমার নাম্বারটা টাইপ করবো, ঠিক আছে। নাম্বারটা টাইপ করার পর আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন। এখানে নেক্সট ক্লিক করার পর আপনার নাম্বার একটা কনফার্মেশন কোড চলে যাবে, ঠিক আছে। এই যে আমি নাম্বারটা দিয়েছি, এখানে নাম্বার একটা কোড চলে আসবে। এই যে দেখেন কোডটা চলে আসছে, তেমন কোডটা বসাই দেব, 0 3 8 4 2 5 0 3 8 4 2 5। তারপর এখানে কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউ তারপর দেখেন লোডিং দিচ্ছে। আমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একবার আমি কাজ করে দেখছি, এটা 100% কাজ করে। যদি আপনারা, আমি যে টাইটেল দিয়ে ভিডিওটি বানাইছি এবং যেটার জন্য ভিডিওটি বানাইছি, যদি আপনাদের মানে কেউ যদি বলতে পারেন যে আমার ফোনে ভাইয়া কাজ করে নাই, তাহলে আপনি কমেন্ট সেকশনে যা খুশি তাই বলবেন, মাথা পেতে দেবো, ঠিক আছে। কোনো ভুয়া ভিডিও আমি বানাই না, আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন, প্রত্যেকটা ভিডিও 100% ওয়ার্কিং, ঠিক আছে। এখানে আমি আমার নাম এখানে চেঞ্জ ফটো, এখানে আপনাদের চোজ ফটো বা যে কোনো একটা সিলেক্ট ফটো থাকবে, আপনাকে টাচ করার পর আপনার গ্যালারিটা শো করবে, ঠিক আছে। গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আপনার সিলেক্ট করে ওকে করে দেবেন, ক্রপ করে ওকে করে দেবেন। আর এখানে যা যে লেখা, এখানে নামটা আপনার যে নাম সেখানে নামটা বসাই দেবেন। তারপরে এখানে দিস ইজ মি, এখানে যাওয়ার পরে যেগুলো স্লাইড করে নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখেন নেক্সটে ক্লিক করার পর এখানে সবগুলো কন্ট্যাক্টে কিন্তু ছবি চলে আসছে, ঠিক আছে। এখন এগুলা যে কোনো এখানে কোনো ফটো ছিল না, যারা ফটো দেখেন আমরা সাধারণত যে মোবাইল ইউজ করি,
মোবাইলটা নতুন মোবাইল ঢোকা যায় এখন, ওপেন করার পর কন্টাক্টে কিন্তু আমরা একটা মোবাইলে এখানে একটা নাম শো করে, ঠিক আছে? যেমন আমি এখানে দেখা দিচ্ছি, কন্টাক্টে যাওয়ার পর দেখা যাচ্ছে আমার এখানে আদি চৌধুরী দেওয়া, ঠিক আছে? এরকম কিন্তু সবাই কিন্তু সবাই কিন্তু একটা নাম দেওয়া রাখে, নিজের মতো করে একটা নাম দেওয়া রাখে। এখানে নাম দেওয়ার পরে কিন্তু সবাই কিন্তু ছবি সেভ করে, এটা এটা দেখবেন সবাই অভ্যস্ত হয় ছবি সেভ করাতে, নাম দেওয়াতে, যে যার মোবাইল একটা সিকিউরিটির জন্য বা এটা নিজের মোবাইল নিজে অ্যাডমিন এটা করার জন্য এটা ছবি দিয়ে রাখেন। এখানে দেখেন কারো ছবি কিন্তু আমার মোবাইলে ডাউনলোড করা নেই বা কারো ছবি কিন্তু আমার অ্যাটাচ করা নেই, এতগুলো ছবি আমার মোবাইলে সেভ করে নেয় কখনোই না। দেখেন প্রত্যেকটা নাম্বারের সাথে ছবি অ্যাটাচ হয়ে গেছে, 100% কাজ করবে। আপনারা দেখেন আমার প্রত্যেকটা নাম্বারের সাথে, ওয়াও অসাধারণ। আমি কিন্তু এই যে দেখেন প্রথমবারে এতগুলো হয় নাই, এটা স্ক্যান হয়, ঠিক আছে? এগুলো সব শো করবে, সবগুলা এগুলো এখনও শো হইতেছে না, এগুলো স্ক্যান হইতেছে। প্রত্যেকটা প্রত্যেকটা নাম্বারে ছবি থাকলে এগুলো 100% শো করবে, ঠিক আছে? দেখেন আমার ফোনে অনেক কন্ট্যাক্ট হয় এই জন্য এগুলো আস্তে আস্তে লোডিং হইতেছে, যেগুলো হয়ে গেছে এগুলো অটোমেটিক শো হইতেছে। দেখেন এগুলো সব হয়েছে, এগুলো টান দিলে বোঝা যায় না যে পরে সবাই আপনি সব প্রত্যেকটা ছবি আপনি দেখলে সত্যি অবাক হয়ে যাবে। বিশেষ করে ধরেন আপনি একটা আনোন নাম্বার পাইলেন, বা ধরেন যারা স্টুডেন্ট আছে যারা ফ্রেন্ড সার্কেল ধরেন একটা মেন নাম্বার কোনোভাবে নিল বা মজা করার জন্য বা পাইলো বা আনোন একটা নাম্বার থেকে কল আসলো, এই নাম্বারটা আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন। ধরেন আপনার আনোন নাম্বারে আসলে আনোন নাম্বারটা আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন, ঠিক আছে? সেভ করার পর আপনি যখন এখানে এখানে এটার মধ্যে ঢুকবেন, এই অ্যাপসটার মধ্যে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন ওই নাম্বারে ওই নাম্বারটা যে মোবাইলে থাকুক ওই ছবিটা শো করবে, ঠিক আছে? আপনি খুব সহজে দেখে নিতে পারবেন সে কে, ঠিক আছে? মেয়ে না ছেলে বা কে, এটা খুব সহজে খুব মজার একটা জিনিস। কিন্তু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।